হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে সবুজ মেরুন সমর্থকদের জন্য কিন্তু বেশ কিছু খুশির খবরের পাশাপাশি বেশ কিছু দুঃখের খবরও দেব। তো কি সেই সমস্ত খবর, তো সবকিছু জানার আগে তোমাদের কাছে অনুরোধ, তুমি যদি মোহনবাগান দলের একজন প্রকৃত ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে কিন্তু তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার আপডেট সবার আগে দেওয়া হয়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই একটা ব্রেকিং আপডেট দিয়ে শুরু করা যাক। তো আইএসএল মঞ্চের অন্যতম সফল বিদেশি আহমেদ জাহুকে নিয়ে কিন্তু বেশ বড় বড় খবর বেরিয়ে এসেছিল, এবং বেশ কিছুদিন আগে কিন্তু এমনটাও শোনা গেছিল যে আহমেদ জাহুকে নাকি মোহনবাগান দল কার্ল ম্যাথিউয়ের পরিবর্তে তাদের দলে নিতে পারে। তবে এই মুহূর্তের যেমনটা খবর উঠে আসছে যে গতকাল ওড়িশা এফসি তাদের নতুন হেড কোচ হিসাবে সার্জিও লোবেরার নামটা ঘোষণা করার সাথে সাথেই কিন্তু তারা লোবেরার কথা মতন লোবেরার বেশ কিছু পছন্দের ছাত্রের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে, যাদের মধ্যে কিন্তু আহমেদ জাহুর নামটাও রয়েছে। তো যেমনটা সম্ভাবনা যে লোবেরার হাত ধরে কিন্তু অবশেষে আহমেদ জাহুকে আমরা ওড়িশা এফসি দলে সই করতে দেখতে পারি। তো ওড়িশা এফসি যে আইএসএল সিজন টেনের জন্য বেশ শক্তিশালী দল গঠন করতে চলেছে সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। তো এবার পরের যে খবরটা বেরিয়ে আসছে সেটা হলো মোহনবাগান দলের অন্যতম দুই সেরা প্লেয়ারকে নিয়ে। তো তারা হলেন দলের পাঁচপাখি গোলরক্ষক বিশাল কায়েত এবং দলের ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার মনবীর সিং। তো তোমরা জানো জাতীয় দলের আসন্ন টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছিল মোহনবাগান দলের এই দুই প্রধান তারকা প্লেয়ার, এবং যেমনটা সম্ভাবনা ছিল যে বিশাল কায়েত হয়তো এবার জাতীয় দলের প্রধান গোলরক্ষক হিসাবে থাকবে। তবে যেমনটা খবর যে চোটের কারণে কিন্তু ন্যাশনাল ক্যাম্প থেকে ছিটকে গেলেন দলের এই দুই প্রধান তারকা প্লেয়ারই, যেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় জাতীয় দলের কোচ ইগোর স্টিমাকের পাশাপাশি মোহনবাগান দলের কোচ জোয়ান ফেরান্ডোর কাছেও। তো আশা করব বিশাল কায়েত এবং মনবীর সিং দুজনেই যেন খুব দ্রুত নিজেদেরকে সারিয়ে তুলতে পারে। এবার লাস্ট যে খুশির খবরটা বেরিয়ে আসছে সেটা হলো গতকাল কিন্তু ঘোষণা হয়ে গেছে যে 1 জুনের পর থেকে যে সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোহনবাগান দল সেই সব টুর্নামেন্টেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট নামেই খেলতে নামবে, এবং খবর অনুযায়ী আজ কিন্তু বড় কিছু ঘোষণা হতে পারে। তবে গতকাল মধ্যরাতে এবিপি আনন্দের জার্নালিস্ট দাবি করেছেন রাজারহাট নিউ টাউনে আন্তর্জাতিক মানের একাডেমি তৈরি করছে মোহনবাগান সুপার জায়ান্ট, এবং যার সাথে কিন্তু অবশ্যই যুক্ত থাকবে সৌরভ গাঙ্গুলি। তো সঞ্জীব গোয়েঙ্কার অফিস থেকে আজ সম্ভবত এই রকমই একটা ঘোষণা হতে পারে তেমনটাই তিনি কিন্তু দাবি করেছেন। তো বন্ধুরা সত্যিই যদি এই ঘোষণাটা হয় তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য অত্যন্ত খুশির একটা খবর। তো বন্ধুরা আজ যদি অফিসিয়ালি ভাবে এই রকমই একটা খবর বেরিয়ে আসে তাহলে তোমরা কতটা খুশি হবে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এটাই ছিল আজকের মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তুমি যদি মোহনবাগান দলের একজন প্রকৃত ভক্ত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।